ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে উনিশে এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছে গিয়েছে এখনো বেশ কিছু সেনা যেতে বাকি সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে প্রত্যেকটা বুথে বুথে ছটা করে কেন্দ্রীয় বাহিনী থাকবে আরও যা লাগবে সব হবে তবে সত্যি সত্যি কি এত সামরিক বাহিনী থাকবে তা নিয়ে কমিশন কি বলছে সেটা এবার আপনাদেরকে বলি কমিশন বলছে যে আগামী পয়লা এপ্রিল রাজ্যে এসে পৌঁছাবে সাতাশ কোম্পানির কেন্দ্র বাহিনী তার মধ্যে প্রথম দফার জন্য পঁচিশ কোম্পানির বাহিনী মোতায়েন করল কমিশন কমিশন জানাচ্ছে কোচবিহারে থাকবে বারো কোম্পানির কেন্দ্র বাহিনী ছয় কোম্পানির বাহিনী থাকবে আলিপুরদুয়ারে জলপাইগুড়িতে সাত কোম্পানির বাহিনী মোতায়েন করবে কমিশন এছাড়াও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে দুই কোম্পানির বাহিনী মোতায়েন করবে কমিশন এখনো পর্যন্ত রাজ্যে একশো সাতাত্তর কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন ইতিমধ্যেই এই বাহিনী আসতে শুরু করেছে সিআরপিএফ তরফে জানানো হয়েছে যে আগামী বৃহস্পতিবার থেকে ওই বাহিনীর অবস্থান এবং গতিবিধি কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানাতে হবে সকাল দশটার মধ্যে বাহিনী সংক্রান্ত রিপোর্ট ইমেল মারফত মন্ত্রকে জানাতে হবে এই নিয়ে শুক্রবার বসিরহাটে সেখানে কিন্তু বিরোধী দলনেতা তিনি বলেছিলেন যে ভরসা রাখুন বুথগুলোকে দুর্গ করতে হবে প্রত্যেকটা বুথে ছটা করে কেন্দ্র বাহিনী থাকবে সেই কথা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছিলেন এ নিয়ে আমার কালিক তপনের একটি রিপোর্ট দেখাবো আপনাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে ভারতবর্ষের কোথায় কিভাবে কত দফায় ভোট গ্রহণ করা হবে পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গে সাত দফায় এই লোকসভা ভোট গ্রহণ করা হবে এবং সাত দফায় ভোট গ্রহণের জন্য প্রথম দফা শুরু হচ্ছে উনিশে এপ্রিল থেকে ইতিমধ্যে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে আর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জমজমাট প্রচার চলছে উনিশে এপ্রিল আগামী উনিশে এপ্রিল শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের প্রথম দফায় ভোট গ্রহণ আর আগামী পয়লা এপ্রিল এই রাজ্যে আসতে চলেছে সাতাশ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে একশো সাতাত্তর কোম্পানির বাহিনী এই রাজ্যে প্রস্তুত করা আছে কিভাবে এই ভোট গ্রহণ হবে তা নিয়ে একেবারে খুব কড়া পদক্ষেপ নিতে চলেছে কমিশন কমিশনের সূত্রে জানা যাচ্ছে কোচবিহারে থাকবে বারো কোম্পানির বাহিনী ছয় কোম্পানির বাহিনী থাকবে আলিপুরদুয়ারে জলপাইগুড়িতে থাকবে সাত কোম্পানির বাহিনীর এবং শিলিগুড়িতে থাকবে দু কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা কমিশন সূত্রে জানা যাচ্ছে রাজ্যে কিভাবে সুষ্ঠুভাবে এই নির্বাচন করা যায় তা খুব কড়া পদক্ষেপ নিয়ে খুব শক্ত হাতে দেখা হচ্ছে কেন কি এর আগে যেভাবে লোকসভা ভোট বলুন রাজ্যসভা ভোট বা পঞ্চায়েত ভোটে যেভাবে বিভিন্ন রকম বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেই বিশৃঙ্খলা যাতে না তৈরি হয় সেদিকে লক্ষ্য রাখছে কমিশন যেভাবে উত্তরবঙ্গে যেভাবে একটি লোকসভা ভোটের সময় এবং বিধানসভা ভোটের সময় শীতলকচি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে গুলিতে সাধারণ মানুষের যে মৃত্যুর ঘটনা ঘটেছিল সেক্ষেত্রেও নির্বাচন কমিশন কঠোরভাবে লক্ষ্য রাখছে বলে জানা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর উপরে বিষোদ্গার করেছিলেন এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সে ক্ষেত্রেও নির্বাচন কমিশন খুব ভালো করে লক্ষ্য রাখছে কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে কোথায় কিভাবে রাখা হবে এবং একেবারে শান্তি শৃঙ্খলা ভাবে কিভাবে নির্বাচন করানো যায় তা একেবারে নির্বাচন কমিশন একেবারে প্রখর দৃষ্টিতে তাকিয়ে আছে আগামী দিনে দেখার বিষয় কিভাবে এই নির্বাচন